মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। খবর দারায়ণ, নিজের পোয়াতি ভাইয়ের বউয়ের গায়ে হাত তুলছিস, লজ্জা করে না তোর? অমানুষ তুই একটা, তুই যা এখান থেকে। বেশ করেছো মেজে বউ, দেখ কেমন লাগে, দেখিবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। বাবা, এ তো দেখছি সবাই একদল হয়ে গেছে, দেখছো বুবাই বাবা, সব আমে দুধে মিশে গেছে, আমরা এখন বাটির বাইরে আটি হয়ে পড়ে রইলাম। পর্ণাকে বাঁচাতে মা এগিয়ে গেল, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। সৃজন, বিপদ না মাঝে মাঝে মানুষকে ভালো করে দেয়। সুনিতা ম্যাম, আমাকে একটু হেল্প করুন না ওদেরকে সরাতে। ঠিক আছে ম্যাম, আমি দেখে নিচ্ছি। এই এদেরকে সরাও, অনেকক্ষণ থেকে ঝামেলা করছে। একদম এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবেন, বেশি ছটপট করলে এবার দড়ি দিয়ে বেঁধে রাখবো। ম্যাডাম, আপনি নিশ্চিন্তে কাজটা করুন, আমি এদেরকে সামলাচ্ছি। আপনারা এখন এসুন। সৃজন, একটু এসো তো, আমাকে হেল্প করো না। দেখেছো সৃজন, মাটিগুলো কেমন ঝুরঝুর করে পড়ছে, তার মানে গোড়া আলগা ছিল, আমার সন্দেহটাই ঠিক। তোকে আগেই বলেছিলাম, তোর জায়গা হচ্ছে আমার চোটের নিচে, সারা জীবন আমার চোটের নিচে থাকবি। বরদা, ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। সাবাস পর্ণা, সাবাস। এই না হলে পর্ণা, আমরা কেউ যেন ধরতে পারিনি, সেই ক্লু খুঁজে ও কেমন সুন্দর টক করে বের করে নিল। রিয়েলি ম্যাডাম, আপনার কাছে বড় বড় গোয়েন্দাও ফেল হয়ে যাবে। ঠাকুর, নাতিটাকেও এরকম বুদ্ধিমান করো, পর্ণা শুধু ভালো বুদ্ধিগুলো দিও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।